গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড জরুরি কেন? অনেক প্রাকৃতিক উৎস থেকেই ফলিক অ্যাসিড পাওয়া যায়। ইদানিং অনেক খাবারেই কৃত্রিমভাবে ফলিক অ্যাসিড যোগ করা হচ্ছে, যেমন ব্রেকফাস্ট, সিরিয়াল, পাউরুটি, পাস্তা ইত্যাদি। এগুলো স্বাভাবিক অবস্থায় ফলিক অ্যাসিডের চাহিদা কিছুটা হলেও পূরণ করে, কিন্তু গর্ভবতী বা গর্ভধারণের পরিকল্পনা করছেন এমন মেয়েদের জন্য এগুলোকে ফলিক অ্যাসিডের উৎস হিসেবে বিবেচনা করা উচিত নয়। এসব খাবার লেবেল অনুযায়ী আপনি হয়তোবা সঠিক পরিমাণ গ্রহণ করছেন, কিন্তু নিশ্চিতভাবে বলা যায় না যে এতে আপনার শরীরে প্রয়োজনীয় ফলিক অ্যাসিড যাচ্ছে। এছাড়াও এই খাবারগুলো কেউ নিয়মিত গ্রহণও করেন না। ফলিক অ্যাসিড কী? ফলিক অ্যাসিড হলো ভিটামিন B9 এর কৃত্রিম রূপ, যা ফলেট নামেও পরিচিত। শরীরের প্রত্যেকটি কোষের স্বাভাবিক বৃদ্ধি এবং গঠনের জন্য এই ভিটামিন প্রয়োজন। এটি আমাদের শরীরে লোহিত রক্তকণিকা তৈরি করে, যা শরীরের প্রত্যেকটি অঙ্গে অক্সিজেন পরিবহনে সাহায্য করে। আমাদের শরীরে স্বাভাবিক রক্তকণিকা তৈরি এবং এক ধরনের রক্তস্বল্পতা রোধে নিয়মিত ফলিক অ্যাসিড গ্রহণ করা উচিত। ফলিক অ্যাসিড দেহের অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। এটি ডিএনএ এর গঠন, কোষ বিভাজন এবং ডিএনএ মেরামত করতে সাহায্য করে। এটি কোষ লোহিত রক্তকণিকা তৈরির কাজে এবং রক্ত স্বল্পতা প্রতিরোধ করতে এই ভিটামিন শিশু ও পূর্ণবয়স্ক উভয়েরই প্রয়োজন। গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড কেন দরকার? আপনি যদি গর্ভধারণ করেন বা গর্ভধারণের পরিকল্পনা করেন, সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে ফলিক অ্যাসিড গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড নিউরাল টিউব ডিফেক্ট, এনটিডি যেমন স্পাইনাল কর্ড, স্পাইনাল বিফিডিয়া ও ব্রেইনের জন্মগত ত্রুটি প্রতিরোধে সাহায্য করে। নিউরাল টিউব হলে ভ্রূণের একটি অংশ, যা থেকে মেরুদণ্ড ও মস্তিষ্কের গঠন হয়। নিউরাল টিউব ডিফেক্ট সাধারণত ভ্রূণের বিকাশের একেবারে প্রথম দিকে শুরু হয়, যখন অধিকাংশ মহিলাই বুঝতে পারেন না যে তারা গর্ভবতী। এই গর্ভধারণের পরিকল্পনা করার সাথে সাথেই পর্যাপ্ত পরিমাণে ফলিক অ্যাসিড গ্রহণ করা উচিত। সিডিসি সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এর মতে, যেসব মহিলা গর্ভধারণের অন্তত 1 মাস আগে থেকে বা গর্ভধারণের প্রথম ট্রাইমেস্টারে নিয়মিত ফলিক অ্যাসিড গ্রহণ করে, তাদের গর্ভের শিশু নিউরাল টিউব ডিফেক্টের ঝুঁকি প্রায় 70% কমে যায়। আরও কিছু গবেষণায় দেখা গেছে ফলিক অ্যাসিড গর্ভের শিশুর আরও কিছু জন্মগত ত্রুটি প্রতিরোধ করে, যেমন ঠোঁট কাটা, তালু কাটা এবং আরও কিছু হৃৎপিণ্ড সংক্রান্ত জটিলতা। এছাড়াও এটি গর্ভাবস্থায় মায়েদের প্রি এক্লাম্পসিয়ার ঝুঁকি কমায়। এছাড়াও গর্ভাবস্থায় প্লাসেন্টা এবং বেড়ে ওঠা শিশুর কোষের দ্রুত বৃদ্ধির জন্য পর্যাপ্ত ফলিক অ্যাসিড গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিভাবে ফলিক অ্যাসিডের চাহিদা পূরণ করা যায়? প্রাকৃতিকভাবে যেসব খাবারে ফলিক অ্যাসিড পাওয়া যায়, সেগুলো বেশিরভাগ সময় পরিপূর্ণভাবে ফলিক অ্যাসিডের চাহিদা পূর্ণ করতে পারে না। আশ্চর্যজনক হলেও গবেষণায় দেখা গেছে আমাদের শরীর বেশিরভাগ প্রাকৃতিক উৎসের চাইতে সাপ্লিমেন্ট পাওয়া যায়
সাপ্লিমেন্ট পাওয়া ফলিক অ্যাসিড আরও ভালোভাবে শোষণ করতে পারে। তাছাড়াও আমরা যখন এসব খাবার সংরক্ষণ করি বা রান্না করি, তখন তাতে ফলিক অ্যাসিডের গুণাগুণ নষ্ট হয়ে যায়। তাই আপনি যদিও ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার গ্রহণ করেন, তবু হয়তো গর্ভাবস্থায় আপনাকে সাপ্লিমেন্ট নেওয়ার পরামর্শ দেওয়া হতে পারে। ফলিক অ্যাসিডের প্রাকৃতিক উৎস ডাল ও ডালের তৈরি বিভিন্ন খাবারে, যেমন মসুর, মুগ, মাসকলাই, বুটের ডাল ইত্যাদিতে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড থাকে। এছাড়াও ডাল গর্ভকালীন সময়ে প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টিমান, যেমন আয়রন, ফাইবার ইত্যাদিতে সমৃদ্ধ থাকে। সবুজ শাকসবজি, সবুজ শাকসবজিতে যেমন পুঁই শাক, পাট শাক, মূলা শাক, সরিষা শাক, মটরশুঁটি, শিম, বরবটি, বাঁধাকপি, গাজর ইত্যাদিতে প্রচুর খাদ্য উপাদান রয়েছে, যা একজন মায়ের শরীরে অত্যন্ত প্রয়োজনীয়। যেমন 1 থেকে 2 কাপ সবজিতে উপাদান ভেদে 50 থেকে 90 মাইক্রোগ্রামের মতো ফলিক অ্যাসিড পাওয়া যায়। কমলা বা টক জাতীয় ফল, একটি বড় কমলা 55 মাইক্রোগ্রামের মতো ফলিক অ্যাসিড বহন করে। আবার কমলার রসেও প্রচুর পরিমাণে উপাদানটি পাওয়া যায়। গর্ভবতী মায়ের জন্য এই কমলা ও কমলা থেকে তৈরি বিভিন্ন খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রোকলি, বেশ কিছু গুরুত্বপূর্ণ পুষ্টিমানে সমৃদ্ধ ব্রোকলির প্রত্যেক আধা কাপে 104 মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড থাকে, যা প্রত্যেক দিনের ফলিক অ্যাসিড চাহিদার 1/4। এছাড়াও এটি বিটা ক্যারোটিন, ভিটামিন সি, আয়রন, ফাইবারের গুরুত্বপূর্ণ উৎস। শস্য দানা, বিভিন্ন রকমের শস্য দানা ও শস্য দানা দিয়ে প্রস্তুত খাবারে ফলিক অ্যাসিড প্রচুর পরিমাণে পাওয়া যায়। বিভিন্ন রকম শস্য দিয়ে তৈরি রুটি, পিঠা এক্ষেত্রে ভালো কাজ করে। কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত ফলিক অ্যাসিড গ্রহণ প্রয়োজন, যেমন গর্ভবতী নারী বা সম্ভাব্য গর্ভধারিণী, ওবেসিটি বা শারীরিক স্থূলতায় আক্রান্ত, তাদের ক্ষেত্রে NTD আক্রান্ত বাচ্চা জন্ম দেওয়ার সম্ভাবনা বেশি। অতিরিক্ত ওজন থাকে তাহলে গর্ভধারণের পরিকল্পনা থাকলে বিশেষজ্ঞের সাথে আলোচনা করা উচিত। আপনার আগের গর্ভধারণ যদি NTD আক্রান্ত হয়ে থাকে, তবে কোনো ব্যবস্থা না নেওয়া হলে আপনার বর্তমান গর্ভস্থ বাচ্চাটিও এই সমস্যায় আক্রান্ত হতে পারে। এ ধরনের ক্ষেত্রে আপনাকে দৈনিক 4000 মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড গ্রহণের পরামর্শ ও দেয়া হতে পারে। তাই এ ধরনের ইতিহাস থাকলে গর্ভধারণের আগে অবশ্যই বিশেষজ্ঞের সাথে আলোচনা করুন এবং সব খুলে বলুন। এছাড়াও যদি গর্ভে যমজ সন্তান থাকে, তাহলেও অতিরিক্ত ফলিক অ্যাসিড গ্রহণের প্রয়োজন পড়তে পারে। কিছু কিছু মেয়েদের জেনেটিক সমস্যার কারণে শরীরের সঠিকভাবে ফলিক অ্যাসিড শোষণ হয় না। এসব ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে অতিরিক্ত ফলিক অ্যাসিড গ্রহণের প্রয়োজন পড়তে পারে। যাদের ডায়াবেটিক্স আছে ও খিঁচুনি প্রতিরোধী ওষুধ সেবন করছেন, তাদের গর্ভের শিশু NTD-তে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এইসব ক্ষেত্রেও নিয়মিত চেক আপ এবং ফলিক অ্যাসিড গ্রহণের পরিমাণ জানতে বিশেষজ্ঞের সাথে আলোচনা করা উচিত। ফলিক অ্যাসিডের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ফলিক অ্যাসিডের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে খুব কম ক্ষেত্রে এটি পেট খারাপের কারণ হতে পারে।
ফলিক অ্যাসিড বা ফলেট ভিটামিন B9 পরিবারের সদস্য। যেহেতু ফলিক অ্যাসিড পানিতে দ্রবণীয়, তাই এটি শরীরে সঞ্চিত থাকে না। প্রয়োজনের অতিরিক্ত গ্রহণ করা ফলিক অ্যাসিড প্রস্রাবের সঙ্গে বের হয়ে যায়। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।